হ্যালো বন্ধুরা, স্বাদিষ্ট টিভিতে আপনাদেরকে স্বাগত। স্বাদিষ্ট টিভির আজকের পর্বে আপনাদেরকে জানাবো কেন শতবর্ষ পেরিয়ে গেল ব্লেডের নকশায় কোনো পরিবর্তন আসেনি সে সম্পর্কে। ব্লেড একটি অতি পরিচিত বস্তু, বহুকাল থেকে চুল দাড়ি থেকে নখ কাটা সহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে এই ব্লেড। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কোম্পানি তৈরি ব্লেড ব্যবহার করুন না কেন, তার আকার কেন একই হয়? এর কারণ জানতে গেলে জেনে নিতে হবে ব্লেড তৈরির ইতিহাস। 1901 সালে আমেরিকায় ব্যবসা শুরু করে ব্লেড প্রস্তুতকারী সংস্থা জিলেট। 1904 সালে এই সংস্থা তৈরি কিংক্যাম বিভাগের ব্লেড বেশ জনপ্রিয়তা অর্জন করে। এরপর ব্লেডের ব্যবসায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিলেটকে। আধুনিক যুগে সারা পৃথিবীতে অনেক সংস্থা সাধারণ কাজে ব্যবহারের জন্য ব্লেড প্রস্তুত করে, কিন্তু প্রত্যেকেই ওই পুরনো নকশা মেনেই তৈরি করে ব্লেড। জিলেটের পুরনো নকশার ব্লেড প্রস্তুতের ইতিহাসের দিকে চোখ রাখলে জানা যায়, তৎকালীন সময় ব্লেডের সঙ্গে রেজরের হাতল আটকানোর জন্য যে স্ক্রু ও নাটবোল্ট ব্যবহৃত হতো, তার মাপ ও আকৃতি মেনে এবং ব্লেডকে রেজরের সঙ্গে আটকে রাখার ক্ষমতার কথা মাথায় রেখে ব্লেডের নকশা প্রথম তৈরি হয়। 1930-এর দশকে মার্কিন দেশে এমন রেজরের বাজারজাত করে জিলেট। চুল দাড়ি কাটা ছাড়াও গৃহস্থদের অন্যান্য কাজে ব্যবহৃত হতে থাকে এই নকশার ব্লেড। মানুষ এতেই অভ্যস্ত হয়ে যায়। ব্লেডের এই আকার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তীতে ব্লেডের নকশা মেনে তৈরি হতে থাকে নানা নকশার রেজর। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্ক্রু ও নাটবোল্ট নানা সংস্কার বাজারে এলেও সেগুলোর কারিগরি দক্ষতায় ব্লেডের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারজাত করা শুরু করে। আজকাল শেভিং ব্লেড হিসেবে নতুন কিছু প্রযুক্তির ব্লেড বাজারে এলেও পুরনো ব্লেড ব্যবহার করেন পৃথিবীর অনেক মানুষ। তাদের কথা মাথায় রেখে 100 বছর পরেও ব্লেডের নকশায় কোনো বদল আনেনি কোনো কোম্পানি, বরং আধুনিক পছন্দকে মাথায় রেখে নতুন নকশা রেজর ও ব্লেড বাজারজাত করেছে। তবু পুরনো ব্লেডের নকশা হাত পড়েনি একটুমাত্র। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।